Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুবড়ি, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি আমাকে প্রশ্ন করেছো অনুরূপ, আর তোমরা তোমরা সবাই আমাকে সন্দেহ করেছো। থ্যাংকস। মিথ্যে অভিনয়ের থেকে বিষাদময় সত্যিটা আমার কাছে শ্রেয়। না না, এত বড় ভুল করে ফেললাম আমি, মাকে আঘাত দিলাম। কিছু মনে করো না আন্টি। আজকে আমার জন্য তোমাকে এভাবে অপমানিত হতে হলো সবার সামনে। ইটস ওকে, ইটস নট ওকে। বিশ্বাস করো, আমি চাইনি এটা হোক। এরপর আর এক মুহূর্ত এ বাড়িতে থাকা আমার জন্য উচিত নয়। আমি আসি। কি বাবা, তুমি তুমি চলে যাবে কেন? দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়। কথাটা শুধু আমাকে নিয়ে হলে আমি কিছু মনে করতাম না, কিন্তু আন্টিকে নিয়ে এতগুলো কথা বলার কোনো মানেই হয় না। ঠাকুমা, আমাকে প্লিজ আপনারা যেতে দিন। আর যাওয়ার আগে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আপনারা আন্টিকে আর কিছু বলবেন না। চলি। না না, তা কি করে হয়? আমাদের ভুল বোঝার জন্য এভাবে বাড়ি থেকে চলে যাবে সেটা হয় না। তুবড়ি, তুমি কিছু একটা করো। তুবড়ি, তুবড়ি, ওকে তুমি প্লিজ আটকাও না, তো এই বাড়ির অকল্যাণ হবে, অপমান হবে। অনাথ বউ, ওকে যেতে বারণ কর। ওরে, দাদু ভাইকে শিয়ারে উঠতে গেলে ও বন্ধুর পাশে থাকা খুব দরকার। বারণ কর, ও বারণ কর ওকে। চলে। দাঁড়ান দাঁড়ান, দয়া করে আপনি যাবেন না, ক্ষমা করে দিন আমায়। আসলে অর্জুনের জন্য আমি খুব চিন্তিত, আর ওর উপর তো অলরেডি একবার অ্যাটাক হয়েছে, তাই দ্বিতীয়বার যাতে আর কোনো ভুল না হয় সেই কারণে আমি এইসব করে ফেলেছি। আপনি আপনি প্লিজ যাবেন না, প্লিজ। কর্ণ বাবা, দেখো তুবড়ি তো ঠিকই বলছে, আমাদের ব্যাপার তো বুঝতেই পারছো, অর্জুন এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, আমাদের মাথা ঠিক ছিল না। তুমি বাবা এই কথাগুলো গায়ে মেখো না, তুবড়ি যখন এত করে বলছে প্লিজ থেকে যাও, আমরা কিন্তু সকলে খুবই অনুতপ্ত। খুন নয়, অপহরণ নয়, শুধুমাত্র অর্জুনের মন থেকে তুবড়িকে চিরকালের মতন সরিয়ে দিতে হবে। সত্যি আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে আমার কিছুই বলার নেই। এরকম সিচুয়েশনে এরকম ঘটনা কারোর মাথায় আসতেই পারে, হতেই পারে মনে কিছু না কিছু। ইটস ওকে। তুবড়ি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, সো এই কথাগুলো নিয়ে আমি কিছু ভাবছিও না, মাথায়ও রাখছি না। তাহলে তাহলে আপনি প্লিজ থেকে যান। হ্যাঁ বাবা, থেকে যাও। বেশ, আমার বন্ধুর সুস্থতার জন্য ওর মুখের দিকে তাকিয়ে না হয় থেকেই যাচ্ছি। অশেষ ধন্যবাদ আপনাকে।
বড় বৌমা, তোমাকে বলি মা, তুমি আমাদের ভুল বুঝো না। এমন পরিস্থিতি হলো যে কথাগুলো বলে ফেলেছি। আমি কাউকে ভুল বা ঠিক কিচ্ছু বুঝিনি মা, আমার কিছু বোঝার প্রয়োজন নেই আর। আমি শুধু এটুকু বুঝেছি যে সবটা আমার কপালের দোষ। এই ফ্যামিলির জন্য আমি যা করেছি এটা জাস্ট তার রিটার্ন, দ্যাটস অল। তাহলে আমি ছি 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 ছি, কি খারাপ একটা ব্যাপার হলো বিনা কারণে। দেখো যেটা হয়েছে সেটা তো জেনে বুঝে হয়নি, যা হওয়ার হয়ে গেছে, এখন এসো। সুধা চলো আমরা যাই, খুব একটু বিশ্রাম নিই, এসো। হুম আমিও যাই রে নাথ। যাই হোক না কেন, হিসেব আমার কিছুতেই মিলছে না। তুমি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত এর হিসেব মিলবে না। কেন সন্দেহ হচ্ছে বলতো? কেন বারবার মনে হচ্ছে যে কর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে এই বাড়িতে? না, যতই ও প্রমাণিক, এই বাড়ির সবাইকে বলে রাখতে হবে ওর থেকে সাবধান থাকতে। কি হলো সুধা, তুমি ওইভাবে তাকিয়েছিলে, কি হয়েছে? সুধা তুমি কর্ণর ব্যাপারে কিছু জানো? কই না তো। সুধা আমাদেরকে তাকা, তোমার সঙ্গে আমার কত বছরের সংসার হল বলতো? এতগুলো বছরে সুধা তোমার এই মুখ দেখে আমি এইটুকু বুঝতে শিখেছি যে কিছু একটা তোমায় ভাবাচ্ছে। সুধা আমাকে বলো কি হয়েছে, কর্ণ তো ওর পুরো পরিচয় দিয়ে দিল, তারপর কি হয়েছে সুধা আমায় বলো। কেন বিরক্ত করছো আমাকে? বলছি তো আমি কিছু জানি না। সুধা সুধা আমার দিকে তাকাও, কিছু একটা তোমায় ভাবাচ্ছে সুধা, কিছু একটা হয়েছে। আর তোমার এই ভাবনাগুলো না আমায় ভয় পাওয়ায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।